কেমন আছেন প্রত্যেকে? আশা করি ভালো আছেন। আজকের যে আলোচনাটা হবে, আজকে আলোচনাটা মূলত তথ্যভিত্তিক আলোচনা সেই হিসাবে হয়তো নয়, কিন্তু আমরা এই মুক্তমনা প্ল্যাটফর্ম থেকে দুটো জিনিস করে থাকি। একটা হচ্ছে অবশ্যই ধর্মভিত্তিক বিভিন্ন আলোচনা, আর একটা হচ্ছে প্রথা বিরোধী বিভিন্ন রকম আলোচনা, যেমন বলতে পারেন সমকামিতা নিয়ে বা অন্যান্য নিয়ে, মেয়েদের বিভিন্ন অধিকার নিয়ে, এগুলো যেগুলো সচরাচর আপনারা চর্চা হতে দেখবেন না আশেপাশে। কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেই বিষয়টি মূলত কুসংস্কার নিয়ে। এটা আমরা করে থাকি। যুক্তিবাদী সমিতি বিভিন্ন রাজ্যে আছে, বিভিন্ন দেশে আছে, সেই হিসাবে আমরাও নিজেদেরকে এই যুক্তি ভিত্তিক যে ভাবনা চিন্তা বা রেশনাল থিঙ্কিং, এই নিয়ে আপনাদেরকে উদ্বুদ্ধ করা যায়। এবং এটাই আমাদের একটা কোর কনসেপ্ট, যে রেশনাল চিন্তা ভাবনাটা খুবই দরকার আমাদের। তো যাই হোক, আমি আস্তে আস্তে আলোচনায় ঢুকি। আলোচনায় ঢোকার আগে আমাদের সাথে আজকে সলিল নেই বিশেষ কারণের জন্য। সম্পাদক ভাই আছেন, সম্পাদক ভাই আরো আছেন যারা যারা এর সাথে যুক্ত, প্রত্যেককে ধন্যবাদ। Michael, hello Michael. হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, মাঝে তো শোনা যাচ্ছিল না। হ্যাঁ বলেন। আচ্ছা, হ্যাঁ, তো যেটা আমরা করতে চাইছি এখানে সেটা হচ্ছে এরকম যে আমরা এখানে মূলত কুসংস্কার বিরোধী একটা ভাবনা চিন্তা যেটা আমরা করি, সেই ভিত্তিতে আজকে আলোচনাটা হবে আসলে। তো প্রথমে যেটা বলতে চাই যে আমাদের এখানে আমরা যখনই কোনো কিছু লিখি বা কোনো কিছু সম্প্রচার করি, অনেক বাধা বিপত্তি আসে। অনেকে ব্লক করে দিচ্ছে, রিপোর্ট মেরে দিচ্ছে, বা কোনো কথা বলে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের এগেনস্টে হয়ে প্রোফাইল চলে যাচ্ছে, বা টাইম লাইন লক করে দিচ্ছে, প্রোফাইল লক করে দিচ্ছে, কোনো মানে বা আপনার কমেন্ট সেকশন অফ করে দিচ্ছে, বিভিন্ন রকম হয়ে থাকে এবং এটা আমরা দেখে থাকি। কিন্তু আজকে আমি দেখাবো যে আমাদের আশেপাশে এত সংখ্যক ভণ্ড আছে, আর এই ভণ্ডরা প্রতিনিয়ত প্রচুর লক্ষ লক্ষ তাদের অন্ধভক্ত, লক্ষ লক্ষ তাদের অনুসারী, এবং এই অন্ধভক্ত ভণ্ডগুলো, এই ভণ্ডগুলোর আজকে মুখোশ উন্মোচন করবো। এই মুখোশ উন্মোচন করাটাই আপনাদের সামনে করবো, এবং আমি বারবার বলবো যে এদের থেকে সাবধানে থাকবেন। যাই হোক, আমি প্রথম ব্যক্তিকে দেখাই। হ্যাঁ, আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো প্রথম যে আলোচনাটা দেখাচ্ছি সেটা হচ্ছে, এক মিনিট, একটা চ্যানেল আছে, আমি এগুলো এরকম প্রচুর চ্যানেল আছে, আমি একটা একটা শব্দ এখানে দেখানো সম্ভব না, যতগুলো দেখানো আমি ততগুলো দেখাবো। একটা হচ্ছে মুমিন মুসলমান। মনে হয় আপনাকে দেখে হয়তো মনে হবে যে ওয়াজ মাহফিলের কোনো চ্যানেল না, এটা কোনো ওয়াজ মাহফিলের চ্যানেল না, এটা কোনো ইসলামিক বক্তব্য বা ইসলামিক মোরালিটিরও চ্যানেল নয়। এই চ্যানেলটা মূলত বিভিন্ন জায়গায় এই হুজুরের জিনের গল্প ফেদে, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার গল্প। ওই জন্যই এটা চ্যানেলটা। মানুষ ভিক্ষা করে বিভিন্ন জায়গায় গিয়ে হাত পেতে, দুটো টাকা দেবে কিনা। ছোট ছোট মাদ্রাসার বাচ্চাদেরকেও পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন চামড়া কালেক্ট করার জন্য, বা চাল ডাল বা অন্য কোনো সাহায্য মাদ্রাসা কেন্দ্রিক বা এতিমদেরও পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এই যে হুজুররা একটা নতুন ডিজিটাল পদ্ধতি বার করেছে, যাতে করে খুব সহজেই অনেক টাকা হাতিয়ে নেওয়া যায়। এবং আমি এইভাবেই বলছি যে অনেক টাকা হাতিয়ে নেওয়া যায়। তার ফলোয়ার আপনি দেখবেন কতজন সাবস্ক্রাইবার তাকে সাবস্ক্রাইব করে আছে। অবশ্যই এরা একে দেখে। সাবস্ক্রাইব করা মানে তার সাথে রেগুলার আছে, লাইক করা মানে তার সাথে, আমি যেটা মনে করি সাবস্ক্রাইব মানে এরা এগুলো দেখতে পছন্দ করছে, এবং সংখ্যাটা খুব একটা কম নয়। কিন্তু যাই হোক, আলোচনায় আসি। আপনি তার সাথে কথা বলতে গেলে আপনি shahidserver@gmail.com এখানে করবেন। এবং শুনুন, বলছে কণ্ঠশিল্পী জিনের সুমধুর গান শুনুন। এরপর হচ্ছে শিশুর শরীরে ভয়ানক জিন। এইসব কিন্তু খুব ভয়ানক, আমি বারবার এইটা বলে থাকি যে বাচ্চাদের যদি কোনো কারোর কোনো ডিসেবিলিটি বা স্পেশালি অ্যাবেল্ড বা আপনি যদি ডাউন সিনড্রোমে ভোগেন, এই লোকগুলো কিন্তু আপনাকে বলে দেবে যে আপনি জিনে, আপনার বাচ্চা জিনে ধরেছে, তাকে প্রচন্ড মার দেবে, সরাসরি হুজুরকে আক্রমণ। তারপরে জিনের কঠিন চ্যালেঞ্জ, কোরআনের শক্তিকে মূলত একজন জিন নাকি আবার, এবং শত শত ভিডিও, 200-300টা ভিডিও, এই একটি ভিডিওতে কোনো রিপোর্ট নেই, এই একটি ভিডিওতে কোন রকম লক্ষণীপুরের পরীর পরিণতি। হ্যাঁ, এর কোন এগুলো যে ফলস প্রোপাগান্ডা, জিনের কণ্ঠে জেমসের গান। হ্যাঁ, এই প্রোপাগান্ডা নিয়ে কোনো, এই লোকটাকে, আমার তো মনে হয় এই লোকটাকে সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্রডুলেন্ট, এই ব্যাপারে বন্ধ করে দেওয়া উচিত এই চ্যানেলটি, ঠিক আছে। এবং এখানে আপনি যদি শোনেন যে জিন ইসলাম কি গ্রহণ করলো, হ্যাঁ, জিনরা সবাই মিলে, সমস্ত অমুসলিম জিনরা সব ইসলাম গ্রহণ করলো, ঠিক আছে, এসব হাবি জাবি সমস্ত। হ্যাঁ, তো আমি বারবার এটা মনে রাখি যে এই চ্যানেলস গুলো, এবং এর কিন্তু কম সংখ্যক লোক দেখছে না, প্রচুর সংখ্যক, 30 থেকে মিনিমাম 30,000 লোক দেখছে। এখানে তো আর কিছু কিছু যদি স্পেশাল থাম্বনেল থাকে সেখানে ভিউজ অনেক বেশি হচ্ছে। তো এই সম্পর্কে আমি দেখি সম্পাদক ভাই কি বলেন, আমি তারপরে আস্তে আস্তে আসি যে এই চ্যানেলস গুলো কি করে এখনো বেঁচে আছে, আসলে এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারছি না কেন। হ্যাঁ সম্পাদক ভাই। না, এখন ব্যাপার হচ্ছে যে চ্যানেলের বিষয় হচ্ছে যে নির্দিষ্ট কিছু হচ্ছে রুলস আছে ইউটিউবের, তো তার মধ্যে হচ্ছে তারা যেগুলো আমলে আনে হচ্ছে যেগুলো হিউজ রিপোর্ট পড়ে সেটা আমলে আনে, এবং তাদের সরাসরি তাদের যে রুলস যেগুলো আছে সেগুলো যদি ভঙ্গ হয়, যেমন আপনার হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট, অ্যাডাল্ট কন্টেন্ট অবশ্য ছাড় দিছে এখন, অ্যাডাল্ট কন্টেন্ট হচ্ছে কিছু ক্যাটাগরিতে ফেলে এখন অ্যাডাল্ট কন্টেন্টও নিচ্ছে ইউটিউব। তারপরে ধরেন হেড স্পিচ ছড়ানো, এইটা হচ্ছে বেশি করে দেখে এরা, এবং এই রিপোর্টের ভিত্তিতেই এটা বেশি করে দেখে। এবং এখন হচ্ছে অনেকটাই হচ্ছে মানে কি বলা যায়, এরা ছাড় দিছে ইউটিউব অনেক ক্ষেত্রে। এই জন্য এখন ধরেন আপনি যদি হচ্ছে ইয়ে না করেন, ওই কপিরাইট কন্টেন্ট যদি আপনার কন্টেন্টের সাথে মিলিয়ে আপলোড না করেন, হ্যাঁ, বা অন্যের কপিরাইট কন্টেন্ট যদি আপনি আপলোড না করেন, তাহলে বেশি একটা ঝামেলা এরা করছে না। হ্যাঁ, বেশি একটা ঝামেলা করছে না। আর এরা দেখে যে এদের পক্ষে যেহেতু অনেক ভিউয়ার্স থাকে, হ্যাঁ, যে তো এইগুলো এদের বিরুদ্ধে আপনি রিপোর্ট করে কুলিয়ে উঠতে পারবেন না, কারণ এদের লাইক শেয়ার এত বেশি এবং এত ভিউয়ার, এত কমেন্টস থাকে ওদের পক্ষে, ইউটিউবে এটা জানি। তো এদের আপনি আর কত রিপোর্ট করতে পারবেন। এই জন্যে ওই সব ধরনের ব্যবসাদাররা তো বেশি মানুষের কাছে পৌঁছতে চায়, বেশি পয়সা ইনকাম করতে চায়, তো তার গ্রাহক যদি বেশি হয় তো ইউটিউব সেটা অ্যালাউ করবে, ঠিক আছে, এটা কোনো সমস্যা না। এই ইউটিউব বলেন বা ফেসবুক বলেন, সামাজিক যে প্ল্যাটফর্মগুলো যে বলেন, এগুলো সবই আসলে এখন পরিমাণ ব্যবসা করছে। অতএব যে যাদের দিয়ে বেশি ব্যবসা হবে ওরা কিন্তু তার পক্ষে থাকবে। হ্যাঁ, আপনার এখানে হচ্ছে তো আপনি বেশি ব্যবসা দিতে পারছেন না, তো আপনি যতই যা বলেন না কেন, আপনার ক্ষেত্রে বলছেন যে এটা আসলে সমাজের ক্ষতিকর, কিন্তু তারা যে বক্তব্যটা দিচ্ছে, যে তথ্যগুলো উপস্থাপন করছে, এইগুলো তো প্রচলিত সমাজের মানুষ এটা গ্রহণ করছে, তাদের পক্ষে যাচ্ছে। অতএব তারা তো এটাকে, এই ধরেন জিন ভূত এই বিষয় এবং অলৌকিক কিছু বিষয় যা এই যে উপস্থাপনেরা করছে, এগুলো তো হাদিস কোরআনের সাথে অনেকটা যায়, হাদিস কোরআন থেকে ওরা ইয়ে দেয়, তাই না, এই জাদু টোনা ঝাড় ফুঁক তাবিজ কবজ অনেক বিষয় আছে না, এগুলো তো হাদিস কোরআনে আছে। জিন আছে, জিন মানুষের পরে আসর করে বা কারো উপরে ভর করে, এই বিষয়টা তো আমাদের সমাজে প্রচলিত আছে। হ্যাঁ, তারপরে ধরেন মা কালী কারোর উপরে ভর করে হিন্দুদের ভিতরে, এইগুলো তো আসলে প্রচলিত আছে। তো এরা এরা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তো প্রচলিত সমাজ ব্যবস্থার পক্ষে, আপনি প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছেন, বরং এই প্ল্যাটফর্মের বিরুদ্ধে। আপনি ব্যবসা বাণিজ্য সবই তো প্রচলিত ধারার মধ্যে ভাই, আমরা যেটা করছি এটা প্রচলিত ধারার বাইরে বা প্রচলিত ধারার বিরোধিতা করছি, এইটা হচ্ছে মেন সমস্যা। এইটা ইউটিউব জানে, ফেসবুক জানে, অতএব তারা আমাদের আটকাবে, এদের আটকাবে না। ওকে মাইকেল, হ্যাঁ, তো এই হচ্ছে আজকে প্রথম চ্যানেল দেখালাম আপনাদেরকে, যে জিন ভূত প্রেত, হ্যাঁ, এবং এই যে এই একজন জিনকে হত্যা করেছে, জিন গান গেয়েছে, এগুলো হতে পারে সে সে আসলে এগুলো মানে একটা হয়তো ভিউজ বাড়ানোর জন্য করছে, কিন্তু জিন ভূত তাড়ানো, প্রেত তাড়ানো বা এই যে মারধর দেওয়া জিন ভূত তাড়ানোর নামে, এগুলো পুরোপুরি মিথ্যা। আপনি একজন লোকের উপর উৎপীড়ন চালাচ্ছেন এবং এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটা আপনারা আগেও জানেন, নতুন তো কিছু বলছি না, আগেও জানেন, এখনো জানেন। এইসব চ্যানেলগুলো পরিহার করুন, এইসব চ্যানেলগুলো দেখবেন না, অন্তত মানুষকে কনসাস করুন যে এইসব চ্যানেলে কি কি মিথ্যাচার করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের একটি বাংলাদেশের চ্যানেল, এবং এটা গেল, এটা প্রথম আজকের আলোচনার বিষয় ছিল। আজকে আমি দ্বিতীয় যেটা দেখাবো সেটা হচ্ছে আরো ভয়াবহ। বাংলাদেশ বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি বলে একটি গ্রুপ ছিল, আমি ওখানে হঠাৎ করে গতকাল রাত্রে বা কোনো কারণে আমি মানে একটু রাত্র করে আমি উঠেছিলাম, একটা বিশেষ কারণে। তখন হঠাৎ করে দেখলাম যে একজন একটা পোস্ট দিয়েছে, এবং এই পোস্ট আমি আগে জানি যে ওই পোস্টটা আসলে কে। আসলে ব্যাপারটা হচ্ছে এইটাই যে যত ভণ্ড বা এই যে ধার্মিক যারা এরকম শামানিজম করে, মানে ওঝা ভূত প্রেত, হ্যাঁ, এইসব যারা করে, আমি তাদের মোটামুটি খোঁজ খবর রাখার চেষ্টা করি। আসলে আমি তাহলে আপনাদের বলতে পারবো তারা কিভাবে আপনাকে আসলে আপনাদের বোকা বানায় এবং আপনাদের টাকা পয়সা হাতিয়ে নেয়। এই দ্বিতীয় উদাহরণ আপনাদের দেখাচ্ছে। দ্বিতীয় উদাহরণে আমরা দূরে কুর্দিস্তানের একজন ব্যক্তির কথা শুনবো, সেইটা মানে নগদে প্রচুর শেয়ার হয়েছে। আচ্ছা, এইটা আমি এখন দেখাতে চাইছি না, এটা আমি পরে না হয় দেখাবো, কিন্তু আসল যে জায়গাটা আমি দেখাচ্ছি ওইটা আমি একটু দেখি। এটা হচ্ছে একটা খবর, খবরটা আমি একটু পরে দেখাচ্ছি যে তার সম্পর্কে আসলে কি খবর বেরিয়েছিল, কিন্তু আগে দেখাই যে সে কি করেছিল। সরি, আমি একটু ভুল ইস্যুতে চলে গেছি। এক মিনিট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন মহিলা, আমি বোবামের চিকিৎসা, ট্রিটমেন্ট অফ ডাম্ব উইমেন, একটু আমি দেখাচ্ছি যে কি এই লোকটি আসলে কি করছে, কেটে কেটে একটু দেখাচ্ছি। লোকটি ফট করে তার মুখে হ্যাঁ একটু প্রবলেম হচ্ছিল নেটওয়ার্ক কানেকশনে। এবার আমি একটা জিনিস দেখাই আপনাদের। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে তো সম্পাদক ভাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইখানে ইকতার হোসেন সাহেদ, আমি জানি না কে, বিখ্যাত ব্যক্তি, পেজ হচ্ছে বিখ্যাত ব্যক্তি। মানে পপুলার পার্সন। যাই হোক, তো সে হচ্ছে এই যে ডাক্তার মালা আলী কুর্দিস্তানি হচ্ছে এ এ হচ্ছে এবার এ বলছে যে কিভাবে একজন লোককে মানে একজন লোক সে কিভাবে এরকম ভাবে ফেইথ হিলিং করছে। ফেইথ হিলিংটা আব্রাহামিক রিলিজিয়নে খুব কমন, এবং এরা হঠাৎ করে কথা বলতে শুরু করবে, হঠাৎ করে কেউ যদি হুইল চেয়ারে থাকে সে দাঁড়িয়ে পড়বে ইত্যাদি। কিন্তু এমনকি আপনি যদি এখানে যদি প্রচুর কমেন্টস, এবং আপনি যদি খুব মন দিয়ে দেখেন এইটিতে ভিউ হয়েছে 1.9 মিলিয়ন। আবার বলি, এইটাতে ভিউ হয়েছে 1.9 মিলিয়ন, 1.1 লাখ আর 1,500 কমেন্টস। তার মধ্যে এর মধ্যে অনেকে লিখছেন যে আল্লাহ তাআলা, আপনি যদি জানি না এখানে অনেকেই লিখেছেন যে আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াত দান করুন। আর অনেকে আবার লিখেছেন যে আল্লাহ তাআলা মানে এদেরকে আমি কোথায় পাবো। এটা খুব ভয়ানক। আমি বারবার এই জায়গাটা কেন বলছি, কারণ এইগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আপনি একটা ভিডিও 1.9 মিলিয়ন বার শেয়ার হয়েছে মানে কিন্তু ব্যাপারটা বেশ মজার ব্যাপার নয়। এবং এই ফেইথ হিলিংটা যেহেতু বাইবেলেও আছে, কোরআনেও আছে, এবং হিন্দু ধর্মে এবং উপমহাদেশের প্রতিটা ধর্মের মধ্যেই আরোগ্যের জন্য এইসব পদ্ধতি ব্যবহার করা হয়। এবং এখানে আপনি যদি খুব মন দিয়ে দেখেন, আপনি একটা জিনিস দেখাই, আমি এমডি নজরুল বলছে, শুনুন, আমারও মেয়ে এমন বোবা, আপনাকে কোথায় পাবো এবং কিভাবে আপনার সাথে যোগাযোগ করব, আপনার ঠিকানাটা দিবেন, আমিন। আমার পায়ের সমস্যা, আমি কিভাবে যোগাযোগ করব। উনি কি বাংলাদেশে আসবেন? এমন কি কেউ আছেন যে ওনার চিকিৎসা নিয়ে উপকার পেয়েছেন? ভাই, এটা কোথায়? হুজুরের টাকা কিভাবে পেতে পারি? হ্যাঁ, আল্লাহ ওনার নেক হায়াত বাড়িয়ে দিক। কিন্তু এই লোকটি যে পুরোপুরি একটি মানে মিথ্যার একটা বেশাতি খুলে বসেছে, এটা কেউ বুঝতে পারছে না। কোনো অন্ধ বা বোবা, ধরুন অন্ধ মানে যদি অন্ধত্ব কি কি কারণে হয়, কনজাংটিভাইটিস হতে পারে, গ্লুকোমা হতে পারে, ডায়াবেটিস হতে পারে, বা অন্যান্য বিভিন্ন কারণে হতে পারে, বা চালছে হয়েছে আপনার, হয়তো যেটা হচ্ছে মায়োপিয়া বা ইত্যাদি আপনার হয়তো হয়েছে চোখের কোনো রোগ, সেখান থেকে আস্তে আস্তে ব্লাইন্ডনেস পার্শিয়ালও হতে পারে, ব্লাইন্ডনেস ফুল ব্লাইন্ডনেস হতে পারে। এবং এটার ট্রিটমেন্টটা এক কথায় অসম্ভব। আপনি ঠেকাতে পারেন, কিন্তু অন্ধ ব্যক্তিকে কোনো ওষুধ দিয়ে আপনি সুস্থ করে চোখের সাথে দেখা শুরু করবেন, এটা এটা আসলে অ্যাবসার্ড একটি ব্যাপার। যতক্ষণ সে কর্নিয়াটা পাচ্ছে, আসলে অন্ধ কিছু না, কর্নিয়াটা খারাপ হয়ে যায়, কর্নিয়াটা রিপ্লেস করলে সে মোটামুটি দেখতে পায়। আপনি যারা যারা চক্ষুদান করেছেন তারা জানেন। এই দেখে সম্পাদক ভাই এই ব্যাপারে কি বলেন, যে এই লোকটি যে এই যে বেশাতি খুলে বসছে এই সম্পর্কে, এবং পাশে যে অনেকে এখন খুঁজছে তাকে যে ট্রিটমেন্টের ব্যাপারে। হ্যাঁ সম্পাদক ভাই, না এখন এখন ব্যাপার হচ্ছে, ধরেন যে আপনি হচ্ছে একজন স্রষ্টাকে কল্পনা করে নিচ্ছেন, তার সমস্ত নির্দেশ, তার সমস্ত নির্দেশনা, তার হুকুম আহকাম সব মানছেন। হ্যাঁ, প্রতি পদে পদে যে নির্দেশনা আছে, হাদিস কোরআন মাসালা থেকে নিয়ে যা আছে, তো আপনি কিন্তু অন্ধভাবে বিশ্বাস করছেন। এখন সেই ঈশ্বরের প্রদত্ত বাণী মোতাবেক বা হাদিস কোরআন মোতাবেক আপনি যদি হচ্ছে ট্রিটমেন্ট দেন, তাহলে তো এটা গ্রহণ করবে মানুষ। এবং এখানে ধরেন এই যে এরা ব্যবসা করে আর কি, এইসব দিয়ে ব্যবসা করে, কিছু মানুষকে সাজিয়ে মিডিয়ার সামনে উপস্থাপন করে। হ্যাঁ, এরা দেখা যাচ্ছে যে একজন বোবাকে ভালো করে দিলে, সে আসলে বোবা না, বোবা সাজার অভিনয় করে সে একটা এখন ওইটাকে ধারণ করে ওইটাকে ছড়িয়ে দেওয়া হয়। আগের দিনে তো এটা ধারণ করা যেত না, ওইটা মুখে মুখে ছড়িয়ে দিত। তার কিছু মানুষ, পোষা মানুষ থাকতো, হ্যাঁ, তারা এই গল্পগুলো বিভিন্ন জায়গায় আসলে আসলে দেখা যাচ্ছে পরে যারা প্রকৃতই আসলে বোবা অন্ধ বা এরকম যারা ট্রিটমেন্ট নিয়ে আসতো, তারা তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে 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 এক সময় বলতো যে সবার তো আর ভালো হয় না, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে কারোরই ভালো হয় নাই। হ্যাঁ, এরা এসব হচ্ছে সাজানো নাটক। ধরেন ওই যে আমাদের জাকির নায়েক, ওই যেসব মানুষকে ইসলাম ধর্মে কনভার্ট করতো, তাদের ওই সবগুলো তো সাজানো নাটক। আমাদের দেশে ওই যে ওয়াজ মাহফিলেও ওইরকম সাজিয়ে নিয়ে আসে। হ্যাঁ, এইগুলো তো ধরা পড়ছে পরে। তো তারপর ধরেন ওই যে হচ্ছে ইয়েকে জিন জিন ছাড়াচ্ছে, এগুলো জিন ছাড়ানো তো এটা তো আরো ভাওতাবাজি। ধরেন একটা নারী অনেকভাবে নির্যাতিত, সে ক্লান্ত, অনেক অন্য যে কোনো ভাবে সে বিভিন্ন রোগ শোকে আক্রান্ত, হ্যাঁ, তাকে ওই ওই বাড়ির মানুষ জিনে ধরেছে বলে হুজুরের কাছে পানি পড়া নিয়ে আসলো, পরে বললো যে ঠিক আছে ও পানি পড়া হবে না, ও জিন ধরেছে, জিনকে ছাড়াতে হবে। দেখা যাবে বিভিন্নভাবে নির্যাতন করছে তারে, করে টোরে সে যখন মানে নির্যাতনে সে ভয় পেয়ে সে তখন নির্বাক বা হতবাক হয়ে যায়, তখন এমন ভাব করে যে সে তাকে তার জিন ছাড়িয়ে দেওয়া হয়েছে। এইসবগুলো এইসবগুলো সবই নাটক। তো এই ধরেন আপনি ধরেন যারা যারা শিক্ষিত মানুষ, অনেক শিক্ষিত মানুষ আছে যারা খুব ধর্মভীরু। আমার এক মামা আছে যিনি আমেরিকায় দীর্ঘদিন হচ্ছে সায়েন্টিস্ট হিসেবে একটা বড় ল্যাবে উনি কাজ করছেন, কিন্তু উনি উনি বাংলাদেশে এসে সব টাকাগুলো বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান করে, আর আমাদের আত্মীয় স্বজনদের শুধু শুধু দাওয়াত দিয়ে বেড়ায়। হ্যাঁ, তার সাথে দেখা করতে হলে সবাই মানে নামাজ কালাম পড়তে হবে এরকম ভাবে। হ্যাঁ, তার সাথে দেখা করলে কিছু টাকা পয়সাও পাওয়া যায়, আত্মীয় স্বজনরা খুব দৌড়ই তার কাছে। হ্যাঁ, এরা হচ্ছে ধরেন এক ধরনের মানে সামাজিক অবস্থানের কারণে এরা এই ধরনের করে। তারা হয়তো জানেও যে আসলে এগুলো ভাওতাবাদী। তা ধরেন আমেরিকান সমাজে হচ্ছে মুসলিম কমিউনিটিতে ওনা না মানে উঠা বসা করতে গেলে হয়তো এই ধর্মকর্ম করতে হচ্ছে, এবং সেই জায়গা থেকে উনি দেখছেন তো এইটা তো মজা, এইটা পালন করলে বা এইটা প্রচার করলে তো অনেক সম্মান টম্মান পাওয়া যায়, অনেক গ্রহণযোগ্যতা বাড়ে। তো উনি আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যারা এই সামাজিক গ্রহণযোগ্যতা বাড়ে বলেই এইসব কাজগুলো করে। হ্যাঁ, তারা হয়তো ধর্মও ঠিক মতো জানে না, আবার হচ্ছে বিজ্ঞান উনি উনি বিজ্ঞানের যে ফর্মুলা হয়তো জানে, কিন্তু টোটাল যে যে বিজ্ঞানের জানা, যে বিজ্ঞান সম্পর্কে একটু বিস্তর জ্ঞান থাকলে এই 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 যে কুসংস্কার বা ধর্ম থেকে বের হয়ে যাওয়া যায়, সেই ধরনের জানা বোঝা হয়তো ওনার নেই, এটাই আর কি। ধন্যবাদ। আচ্ছা, জি জি ধন্যবাদ। যে ব্যাপারটা হচ্ছে যে ইনি এখানে আপনি যদি কমেন্ট সেকশন আরো কিছু দেখেন, বলছে যে হুজুরের ঠিকানাটা কিভাবে পেতে পারি। অনেকে বলছেন যে আমার গ্রামে দুজন লোক আছে, আল্লাহ আমার গ্রামে দুজন লোক আছে, আমি তাহলে নিয়ে যেতাম হুজুরকে কোনোভাবে এখানে। বলছে আমি যতই দেখি ততই অবাক হই, আল্লাহ এই হুজুরকে বাংলাদেশে আনার ব্যবস্থা করে দাও, আমিন। যাই হোক, আমি আমি মানে অনেকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছে, আমার শাশুড়ির অসুস্থতা। হ্যাঁ, মানে তার মধ্যে একজনই আমি দেখলাম যে বলছে যে এটা টাকার খেলা বা এটা মিথ্যে কথা। সে হয়তো মেবি খুব মানে মোটামুটি এডুকেটেড লোক, সে বুঝতে পেরেছে। একজন বলছে ভাই আমার ছেলে কথা বলতে পারে না, এই ভাইয়ের ঠিকানা কোথায়। সুতরাং এই যে এই মানুষগুলো বর্তমানে লক্ষ লক্ষ মানুষ, অসহায় মানুষ, তারা বিশ্বাস করে নিল যে এটা সত্য কথা, এবং তারা এখানে বিভিন্ন ভাবে বলে। এবং আপনাকে মানে এটা অবাক হবেন আপনি, এটা তো আমি একটা দেখালাম, এই ভিডিওটা কিন্তু প্রচুর পোস্ট হয়েছে। এই দেখুন পোস্ট হয়েছে, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এবং প্রতিটাতে মিলিয়ন্স অফ ভিউ। এই দেখুন প্রতিটাতে মিলিয়ন্স অফ ভিউ এই লোকটার, এই আলী কুর্দিস্তানির। এবার আসি আলী কুর্দিস্তানির ফলাফল, মানে এটা তো আমি দেখালাম যে সে কি করেছিল। এবার আমি আপনাকে দেখাই যে আলী কুর্দিস্তানির শেষ অবস্থা কি হয়েছিল। 2021 কোভিড এর মধ্যেই এই খবরটা বেরিয়েছে, এবং হয়তো অনেকে কোভিড এর মধ্যে অন্যভাবে অনেক ব্যস্ততা থাকার জন্য। এই যে কন্ট্রোভার্সিয়াল কুর্দিশ মোল্লা অ্যারেস্ট ইন সৌদি আরেবিয়া অ্যাকিউজড অফ ফেক হিলিং। সুতরাং এই খবরটা কিন্তু জি 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 এই কন্ট্রোভার্সিয়াল যে কুর্দিশ মোল্লা আছে সে সৌদি আরবিয়াতে, এটা কোনো ইহুদি নাসারারা না, সৌদি আরবিয়াই ওকে ধরেছে। ওখানে এরকম একটা খুলে বসেছিল, বসে সে এইসব করে যে মৌলা আলী কালাক, কারণ কালাকনের প্রদেশ কালাক প্রদেশের উনি মোল্লা আলী কালাক, উনি নিজেকে আলী কুর্দিস্তানি বলে, কারণ উনি কুর্দ, আসলে কুর্দিস্তান থেকে পালিয়ে গালফে এসছে, মানে মধ্যপ্রাচ্যে এসে এইসব ভাওতাবাজি করছে এবং প্রচুর লোক ভিড় হচ্ছে। তো এখানে আপনি যদি নিউজটা পড়েন, আমি দেখিয়ে দিলাম নিউজটার লিঙ্ক, আমি নিউজটার লিঙ্কও আমি এখানে আপনাদের দিয়ে দিলাম। পুরো নিউজটা পড়ার এখন সময় নেই, কিন্তু যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন নিউজটা পড়তে পারেন, খুব মজার। আপনি বুঝবেন আসলে কত চালাকি করে এই লোকটি মানুষকে বোকা বানাতো। তো এবং এটা লিখেছে একজন কোনো ইহুদি নাসরানা না সেও, এবং সে খুব সুন্দর ব্যাখ্যা করেছে আসলে কিভাবে সে মানুষকে ট্রিকটা করত এবং এবং কিভাবে একটা নিউজ কি দেখেছেন? জি জি জি, যে ইসরায়েল ফিলিস্তিনিকে লোন দিচ্ছে। জি আরেকবার বলুন। ইসরায়েল ফিলিস্তিনিকে $150 মিলিয়ন ঋণ দেওয়ার ঘোষণা ইসরায়েলের। হ্যাঁ, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ওই যে মূল কি ওনার নাম, ওনার সাথে বৈঠক হয়ে ওনাকে 2 বছরের জন্য এই লোনটা দিচ্ছে। এখন আসলে আমার যেটা মনে হয় লোন ট্র্যাপ, মানে লোন হচ্ছে এখন বর্তমানে আমার মনে হয় সাম্রাজ্যবাদের একটা অন্য একটা মাধ্যম, আমি সবসময় মনে করি, কারণ লোন নেওয়া। আমি সেই দিকে যাচ্ছি না, আমি বলছি ধরেন যে তাদের সাথে তো মানে নিধন করে দিচ্ছে ফিলিস্তিনিদের ইহুদি নাসারারা, তাই না? কিন্তু এখন তাদের কাছেই হাত পাততে হচ্ছে। হ্যাঁ, এটা তো চিরাচরিত ব্যাপার একটি। হ্যাঁ, তো এখন ধরেন আমাদের দেশে কোভিডে আক্রান্ত মানুষ, এই হুজুররা আমাদেরকে এই কোভিড যে সতর্কতা, এই সতর্কতায় বাধা সৃষ্টি করছে এই হুজুররা। হ্যাঁ, এই যে আল্লাহর সৈনিক, করোনা আল্লাহর সৈনিক বলে, এবং ধরেন এই যে কোরআন মিথ্যা হয়ে যাবে মুসলমানরা যদি কোভিড ধরে। এবং দেখেন যে আমরা কিন্তু হাসপাতালের অব্যবস্থাপনা, দুর্নীতি, হাসপাতালে চিকিৎসা দিতে পারছে না, ডাক্তার নেই, আমরা টিকা নিয়ে আসতে পারলাম না, কিন্তু যে মসজিদ মাদ্রাসা বন্ধ করতে হয়েছে কোভিডের জন্যে, হ্যাঁ, আমরা হাসপাতাল ঠিক মতো বানাতে পারলাম না, আমরা কিন্তু মসজিদ মাদ্রাসা ঠিক মতোই বানাচ্ছি। এবং এই জায়গা যেখানে জমায়েত বেশি সেখানেই তো সংক্রমণ বেশি হবে। তো আমরা কিন্তু এই জমায়েতের জায়গাটাও বন্ধ করতে পারি নাই। এই মসজিদ মাদ্রাসায় ধোয়া তুলে, নামাজের ধোয়া তুলে, বিভিন্নভাবে ধর্মীয় সমাবেশের নাম করে, কিন্তু এইটা কেন হয়েছে? এইটা তো এই যে আমি বিজ্ঞানকে বিশ্বাস না করে, আস্থা না রেখে, বিজ্ঞানে আস্থা না রেখে ধর্মের প্রতি আমি বিশ্বাস রাখছি, এইটার কারণে তো হয়েছে। আর আমরা তো জ্ঞান বিজ্ঞানে এগিয়ে না, যে আমরা তো ধর্মের কাতরতায় ভুগছি, ধর্মে আক্রান্ত হচ্ছি দিন দিন। তো এখানে তো এই ব্যবসাটা তো অনেক সহজ, এই ব্যবসাটা হবে। এবং এদেরকে ওই যে ইহুদ শেষমেশ বাঁচতে হলে ইহুদি নাসারাদের শরণাপন্নই হতে হবে, তাই না? আমরা তো আমাদের একটা ফ্যামিলিতে এখন পারলে সবাই বাচ্চাদের মাদ্রাসায় ভর্তি করে দেয়, এরকম একটা অবস্থা হয়ে গেছে না আমাদের সমাজের। তো এই মাদ্রাসায় কি শিক্ষা গ্রহণ করা হচ্ছে? এই শিক্ষা দিয়ে তো আমরা বাস্তব জীবনে চলতে পারবো না, এটা পরকালের শিক্ষা। এই শিক্ষা দিয়ে তো আমাদের বাস্তব জীবনে চলতে পারবো না, আমরা তো শেষমেশ আমাদের বাঁচতে হলে তো ওই ইহুদি নাসারাদের পরে নির্ভর করতে হবে। জি ওকে, আসলে ব্যাপারটা এটাই, যে আমি এটাই বলতে চাইছি যে আসলে আমাদেরকে যেভাবে ম্যানিপুলেট করা হয়, বা আমাদের প্রত্যেককেই, মানে এটা কিন্তু আমি জানি না, আপনিও হয়তো একটা সময় যখন আমি অল্প বয়স ছিল তখন কিন্তু আমরাও কিন্তু এরকম এইসব ভোজবাজিতে বিশ্বাস করতাম। আমি তো অন্তত করতাম, যখন মানে বুদ্ধি ছিল না বা বোঝার ক্ষমতা ছিল না। আমি ভাবতাম হ্যাঁ সত্যি হয়তো এগুলো হয় বা সত্যি হয়তো এরকম হয়েছে, এরকম অলৌকিক কিছু যে আলাইয়া দেখে ওইখানে এই এই ভূত এই প্রেত এই জিন পড়ি ঠিক আছে আপনার উপর আসর করেছে হ্যাঁ ইত্যাদি। কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে বুঝলাম যে আসলে এগুলো পুরোপুরি মিথ্যা এবং চ্যালেঞ্জ সহকারে আমি আজকে আপনাদের বলছি যে এরম ভাবে এই কোনো মানুষকে বোবা থেকে সুস্থ করা সম্ভব নয়। উনি যে এরকম ভাবে মুখে হাত দিয়ে একটি সূরা বা আয়াত বা কিছু পড়ে তাকে সুস্থ করার যে ওয়াদা করছে এই ওয়াদা করাটা অসম্ভব। এবং এটা যদি বাংলাদেশেও কেউ যদি প্রুফ করে থাকে যে এই যে একজন লোককে মানে যে জন্মগত বোবা বা বধির যে সুস্থ করে দিচ্ছে, অবশ্যই আমরা লাইভ বন্ধ করে দেবো। আমি আর লাইভ এবং অবশ্যই লাইভে ক্ষমা চাবো যে আমি এরকম কথার জন্য আমি রিপেন্টেড বা অনুতপ্ত ঠিক আছে। এটা সম্ভব না আসলে এবং এটা কেউ করতেও পারবে না। এত হলে এতদিনে সবাই বলে দিত এবং করে দিত। যাই হোক এবার আসছি খ্রিস্টানিটির দিকে। খ্রিস্টানিটিতে ফেইথ হিলিং একটা বিশাল জিনিস। আপনি দেখতে পাবেন যে খ্রিস্টান চার্চ বা বিভিন্ন জায়গাতে ফেইথ হিলিং এর নামে কোটি কোটি টাকা ওঠানো হচ্ছে। খ্রিস্টানদের মধ্যে ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে আমি একটা জিনিস খুব দেখেছি, সেটা হচ্ছে এরা বিভিন্ন রকম উল্টো পাল্টা বিভিন্ন প্রসিডিওর ফলো করে। আমি এটা দেখেছি, যেমন আমি একদিন দেখেছি একজন আমার পরিচিত, সে 8-10টা পাথর কিনে আনলো। পাথর কোনটা হচ্ছে ধরুন স্যাফায়ার বা কোনটা এমিথিস, মানে দামি দামি পাথর, মানে যেগুলো টপাজ, কোনটা পোখরাজ, যেটা এরকম বড় বড় মানে সে মানে আঙ্গুলে পরার মতো, জ্যোতিষীদের আঙ্গুলে পরার মতো ওইটুকু মানে নয়, মানে ওইটুকু পাথর নয়। এই পাথরের সাইজ হচ্ছে মানে মোটামুটি ওই আপনি যদি মিছিল মিটিং এ যখন ইট ছুঁড়ে মারে যত বড় পাথরটা হয়, বড় না ইট নয় পাথরের টুকরো হাত দিয়ে ছুঁড়ে মারে ওরকম সাইজের। এবং ওই এক একটি পাথরের দাম প্রচুর টাকা। এবং ওই এক একটা পাথরের দাম আমি বলবো না কোন দেশের কারেন্সি, পাথরের ব্যবসা। জি জি ওটাও একটা পাথরের ব্যবসা, বাট ওটা জ্যোতিষী পাথরের এই ছোট 1 রতি 2 রতি নয়, ওটা বেশ বড় সড়ো পাথর এবং তার দাম ওরকম বড় সড়ো লম্বা চওড়া। হ্যাঁ, যত বড় হবে পাথর দামও বেশি হবে এবং ওখানে ব্যবসাও বেশি হবে। হ্যাঁ, এবং এই পাথরগুলোর বিভিন্ন রকম অদ্ভুত অদ্ভুত কারিশমা যেটা বলে কুদরতি পাওয়ার। এবং আপনি এটা আমি বলি যে আমি তারপর আস্তে আস্তে খ্রিস্টানিটিতে ঢুকছি, কিন্তু এটা আমি আসলে ওদের বিষয়ে ধরুন আপনাকে এরকম বলা হলো, এবং এটা কিন্তু আমি দেখেছি এটা পরবর্তীকালে ভারতের একজন ধর্মগুরু বাবা রামদেব একসময় এরকম ভাবে প্রচন্ড দুবার হয়েছে, আমি দুবার মনে আছে যে হেনস্থা হয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন রামদেবের একটি ওষুধ বের করেছিল যে সেই মানে ওষুধ বলতে ওষুধই কোন একটা প্রোডাক্ট মানে ওর নিজের কোম্পানির, সে বলেছিল যে ওই প্রোডাক্টটি খেলে নাকি আপনার পুত্র সন্তান অনিবার্য। বা এখন করোনার মধ্যেও রামদেব তার একটি ওষুধ বের করেছে সেটা খেলে নাকি করোনা সেরে যাবে, এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সে বলে দিয়েছে যে এরকম এই ওষুধের কোনো কার্যকারিতা নেই, এটা কোনো অবৈজ্ঞানিক একটি ব্যাপার, অল্টারনেটিভ মেডিসিন বলা যায় যেটাকে বলে অবৈজ্ঞানিক আসলে। পরে নাকি ক্ষমা চাইছিল না ওই রামদেব? জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে সে তার ভুল স্বীকার করেছে এবং যে এই পুত্র ব্যাপারটাও সে বলেছে পুত্র না, আসলে বলতে চাইছে বাচ্চা হওয়ার বা এরকম পুত্র বা কন্যার ব্যাপারটা এখানে আনাটা উচিত হয়নি। হ্যাঁ সে ক্ষমা চেয়েছিল এই ব্যাপারে, পুত্র সন্তান হবে এই ওষুধ খেলে। হ্যাঁ ওই ওষুধ এখানেও আমি দেখলাম একই ঘটনা কিন্তু একটা ভিন্ন মোড়কে। সেটা হচ্ছে আপনি যখন সঙ্গম করবেন বা সেক্স করবেন, যেটা আমি পরিষ্কার বলি, তাহলে ওই পাথরটা যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আপনার মানে আপনার বিছানার সাথে রেখে দেন, তাহলেই নাকি আপনার পুত্র সন্তান অনিবার্য ওই পাথরটি দিয়ে, ঠিক আছে। এবং এইসব এগুলো কিন্তু শিক্ষিত মানুষরা এগুলো কিনছে এবং মানে তারা ভাবছে যে বিছানার মধ্যে যদি এখন যৌনতার সময় যদি পাথরটা আমি রেখে দিই, ওই পাথরের এফেক্ট নাকি বাচ্চার উপর পড়বে, একটা এই রেখে দিই অনেকটা সেই আমি জানি না আপনার মনে আছে কিনা সম্পাদক ভাই, আমাদের এখানে ফেংশুই একসময় খুব চলেছিল, আপনার কি মনে আছে যে বাস্তুর বিভিন্ন এই ঘরের অমুক জায়গায় যদি এটা রাখেন তাহলে আপনার ধন লাগাবে, আপনার যদি ওই জায়গাটা এই ঝুলিয়ে দেন লাফিং বুদ্ধ রাখেন তাহলে আপনার এই আপনার ঘরের মানে দরজার মুখ করে যদি লাফিং বুদ্ধ রাখেন তাহলে আপনার ঘরে সুখ আপনার দুয়ারে এসে, এইসব মানে এখন ছিল। হ্যাঁ, গ্রামীণ সমাজে খুব অনগ্রসর মানুষের ভিতরে ছিল, কিন্তু এখন সেটা আস্তে আস্তে অনেক কমে গেছে। হ্যাঁ, কিন্তু সেই জায়গাটা আসলে গুলো বেশি যুক্ত হয়েছে এবং এই ধর্মকর্ম গুলোও তো মানে নতুন করে আরেকটা কুসংস্কারের জন্ম দেয়। হ্যাঁ, সেটা হচ্ছে আর কি। সেখানে ধরেন এই যে তখন হয়তো এইসব হেফাজতি হুজুর ছিল না, পীরদের আধিপত্য ছিল না। এখন ওই জায়গায় হেফাজতি হুজুর বা পীর বা মৌলানা বা ইমাম এদের আধিপত্যটা সমাজে বাড়ছে। আগে হয়তো ওই যে ফকির ফাকরা ধরনের মানুষ এসে এইসব ঝাড়ফুঁক বা এইসব কিছু দিত আর কি, কিন্তু এখন হচ্ছে এই যে মৌলানারা এটা এই সেই জায়গাটা দখল করেছে, কাঠমোল্লারা আর কি। জি, এবার আমি আসি যে আরেকটি জায়গায়, সেটা হচ্ছে খ্রিস্টানিটির। যেহেতু আসলাম কথাটাতে, আমি যার কথা বলছি যে ওই পাথরগুলো বেচে বা এটা হচ্ছে মানে স্টোন হিলিং ওরা বলে, আপনার শরীরে বিভিন্ন জায়গায় ছুঁয়ে রাখবেন এবং আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে আকুপাংচার, আকুপ্রেশার, শরীরে বিভিন্ন অঙ্গ টিপে আপনার থাইরয়েড, ডায়াবেটিস ভালো করে দেওয়া, এগুলো সবই অল্টারনেটিভ মেডিসিন। এগুলো কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। যদি আপনার থাইরয়েড হয় বা যদি আপনার ডায়াবেটিস হয়, যাই হোক, আপনি মেডিকেল মানে কোনো রেজিস্টার্ড লাইসেন্সড কোনো ডাক্তারের পরামর্শ নিন, এদের কাছে যাবেন না। এরকমই একটা দেখাচ্ছি ইন্ডিয়ার গডম্যানের, এই ভারতের এই গডম্যান সান্টাক্রুজ মুম্বাইয়ে পুষ্পা দিবাৎকর বলে একজন, আমি জানি না নামটা আমি ঠিক পড়ছি কিনা, দিবাৎকরে কিছু একটা হবে, সে বলছে যে অনেকটা আপনার আমি বলবো যে সে বলছে হোয়াট ইজ ইউর হাজবেন্ডস নেম অ্যান্ড হার নেম ইজ পুষ্পা, এবং সে এখানে একটা মিরাকেল দেখাবে যে এর দাঁড়াতে পারে না, সবাই হাততালি দিচ্ছে সে জাকির নায়কের মতো যে এই তো সুস্থ হয়ে গেল, বুঝছেন তো। মানে আমি এই সবাই লাফালাফি শুরু করেছে এবং এরাই হচ্ছে আপনার পুঁজি, ঠিক আছে, এরাই হচ্ছে পুঁজি এবং এরাই হচ্ছে সেই মানে 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 এরাই হচ্ছে সেই মানুষকে বিভিন্নভাবে মানে যাই হোক। আপনার কি মনে হচ্ছে আপনি কি 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 এসেন্সটা পাচ্ছেন? এখন আমাদের সমাজে ধরনের এক ধরনের হবই কথা আমাদের অঞ্চলে হতো যে এটা রটনা রটলে মানুষ এসে ভিড় করত, এবং ধরেন কিছু মানুষকে যদি বিশ্বাস করিয়ে দেয়া যেত যে হ্যাঁ এই কাজটা কিন্তু আসলেই হয়, তাহলে কিন্তু খুব দ্রুতই মানে হাজার হাজার মানুষের ভিতরে ওইটা বিশ্বাসটা ছড়িয়ে দেওয়া যায়। তো এখানে হয়তো ওই সেই কাজটাই হচ্ছে, এবং প্রতিনিয়ত এখন ধরেন টেকনোলজির সাহায্য নিয়ে এখন এগুলো আরো বড় স্তরে হচ্ছে আর কি, এবং এখানে মিডিয়ার কারসাজি আছে, এখানে অনেক রকম হচ্ছে প্রযুক্তির সাহায্য সহযোগিতা আছে, এবং রটনা গুজব এইসব তো আছেই। এবং আমাদের ধরেন না, আমাদের সমাজগুলো তো যুক্তিবাদী সমাজ না, আমাদের সমাজগুলো তো ভাববাদে উপর প্রতিষ্ঠিত। তো যাই হোক হচ্ছে বিশ্বাস করতে হবে, 10 জন মানুষ একটা কিছু বিশ্বাস করলো মানে আর সবাইকে বিশ্বাস করতে হবে এবং বিশ্বাস করতে বাধ্য করা হয়। একজন যদি বলে দূর তোমরা কি বলো না করো, এবার তার উপরে 10 জন তেড়ে যাবে, অতএব সে তখন আর হচ্ছে হয় চুপ হয়ে যাবে, অথবা সেও হয়তো ওই বিশ্বাসীদের দলে ভিড়ে যাবে। জি, এবার আমরা দেখি যে উনি আসলে কি করছেন। উনি যেটা করছেন, উনি একজন মহিলার, এখানে দেখা যায় ইন দ্য হোলি নেম অফ জেসাস মে বোথ দ্য কিডনিজ বি হিলড। আমি একটা বারবার আপনার কথা বলছি যে কিডনি আপনার খারাপ হলে বা কিডনিতে স্টোন হলে বা কোনো কিছু হলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেন, এবং এখানে একটা লোক কিডনির অসুখ এতদিন ধরে একটা মহিলা ফেলে রেখেছে, সে এর মধ্যে মরে যাওয়ার কথা, তো সে জাস্ট বললো যে কিডনি ভালো হয়ে যাক, এবং সে মানে এর মধ্যে এবার দেখুন জাস্ট মানে একবার বললো এবং সবাই হ্যালিলুয়া করা শুরু করলো এবং কান্নাকাটি, এবং মাঝখানে কয়েকজন ভরে পড়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, আবার কিডনিকে সে অর্ডার দিচ্ছে যে এক্ষুনি হয়ে যাক, হ্যাঁ, এ হাত তুলে দাঁড়িয়ে পড়েছে, ঠিক আছে, এবং মানে মূলত আবার সে আশীর্বাদও করছে মাঝে মাঝে, ঠিক আছে। তো এই হতে হতে, হ্যাঁ, এবং আমি জানি না যে একটা রাষ্ট্রে মানে মানুষ মানে এরা আমি জানি যে এরাই অবভিয়াসলি টাকা পায়ের জন্য, হ্যাঁ এই সব করার জন্য, এবং এ সুস্থ হয়ে যে যাকে ধরে ধরে আনতে হলো সে দিব্যি সুস্থ হয়ে হেঁটে হেঁটে বাসায় চলে গেল, ঠিক আছে। তো যাই হোক এই যে অসুস্থ, এইটা অসুস্থ তা তো মেডিকেল হচ্ছে পরীক্ষা নিরীক্ষা তো করা হয় নাই এবং তার রিপোর্টও দেখানো হয় নাই। যে কেউ এরকম অভিনয় করে সুস্থ মানুষ অসুস্থ হওয়ার ভান করে ঝাড়ফুঁক নিয়ে ভালো হয়ে গেছে ভাই, এটা এটা তো পরিকল্পিতভাবে এটা করাই যায়। তো এইগুলো মিডিয়ায় ছড়িয়ে কি লাভ? কতজন মানুষ, যুক্তিবাদী মানুষ তো বিশ্বাস করবে না। আর কিছু মানুষ হ্যাঁ যারা হুদাই হ্যাঁ এইসব দেখে বিশ্বাস করে একেবারে গদগদ হয়ে যায়, তারা চিরকালই আছে, চিরকালই থাকবে। হ্যাঁ না, এটা মোটামুটি 3 লাখের মতো লোক দেখেছে, হ্যাঁ আর প্রচুর শেয়ার হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে ধরেন আমি দেখছি না কিন্তু আপনি দেখছেন, কেন দেখছেন? যে আসলে এটা কি এবং কিভাবে প্রতারণা করছে। এইরকম এরকম আপনার মতো করে দেখার লোক আছে, এবং সবাই যে বা যারা বিশ্বাসী তারাও যে সবাই এটা বিশ্বাস করছে তাও তো না, যারা যুক্তিবাদী না তারাও যে এটা বিশ্বাস করছে এরকমও তো না। দেখাটা দেখছে, কিন্তু আসলে এই 21শ শতাব্দীতে এসে এইসব আসলে আমাদের চোখের সামনে পড়ার কথা ছিল না, কিন্তু সেটা এখনো আমাদের চোখে পড়ছে। আপনার হয়তো মনে আছে সম্পাদক ভাই, মাদার টেরেসাকে নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম, উনি যে সেন্ট উপাধিটা পেতে হলে আপনাকে দুটো মিরাকেল দেখাতে হয়, এবং সেখানে মনিকা বেসরা বলে একজন সাঁওতাল একজন মহিলাকে পেটে টিউমার উনি ভালো করে দিয়েছেন। এবং এটা দিয়ে যখন ডাক্তাররা বোর্ড করে যখন এই ব্যাপারটা নিয়ে আলোচনা করলো যে এটা কি করে সম্ভব, মনিকা বেসরা এটা কি করে এটা সম্ভব, তার সাথে কোনো রকম কথাই বলতে দিচ্ছিল না সেখানকার সিস্টাররা। এবং আমি মনে করি হ্যাঁ হতে পারে যে সুস্থ সে হয়ে গেছে কোনো কারণে, সেটা হয়তো মেডিকেল, আপনি মেডিকেলের যে ব্যাপারটা হচ্ছে আপনাকে রেগুলার কনসাল্ট করতে হবে ডাক্তারের সাথে। সে যদি না জানে আপনি কি অবস্থায় আছেন, তারপর তো সে বলবে যে আপনার শরীরের কন্ডিশন কি। তো সেই ক্ষেত্রে হাত দিয়ে পেটে হাত দিয়ে একটা অ্যাক্ট্রেস, এবং সবাই খুব মজাদার ব্যাপারে। এবং এই মনিকা বেসরার ব্যাপারটা খুব সম্ভবত হয়েছিল আমার যতদূর মনে পড়ছে, আমি একটু ভুলে গেছি, মাদার টেরেসার মৃত্যুর পর। মাদার টেরেসার ছবি থেকে নাকি ওইটা এমন হতে পারে না যে তার এরিয়ার বাইরে, তার অঞ্চলের বাইরে যে সে ট্রিটমেন্ট করে আসছে, এসে বলছে যে না আমি এই পানি পড়া খেয়ে বা এই মিরাকেলে ভালো হয়ে গেছি, এরকম হতে পারে না? অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে, অবশ্যই। কারণ ধরেন একটা মেডিকেল বোর্ডের আন্ডারে ধরেন একটা রোগী ছিল, পরে ও রোগী তো আর তাদের আন্ডারে থাকে নাই, ধরেন সে তখন অন্য জায়গায় যে ট্রিটমেন্ট করে এসে বা ওদের ওই মানে সিস্টাররা বা ওই কি বলেন মাদার টেরেসার যে লোকজন, ওদের গ্রিপে যে তারপরে তারা তাদের দায়িত্বে বিভিন্ন অন্য জায়গা থেকে ট্রিটমেন্ট করে আনছে, এরকম হতে পারে না? হতেই পারে। এবং পরবর্তীতে বলছে যে ওই লাইটটা, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মনিকা বেসরা কিন্তু সেই আলোটার রশ্মিটা দেখেনি, রশ্মি দেখেছে বাকিরা, এবং সেখান থেকে সেন্টহুডের জন্য এটা অ্যাপ্লাই করা হয়েছে। এবং ক্যানোনাইজেশন অনেক একটা সিস্টেম আছে সেন্টহুডের, আমি এটা এই যে আমার ওইটা পাওয়ার জন্য পরিকল্পিতভাবে এই সবগুলো করছে, জি তাই না? জি জি। এবং এক পর্যায়ে তো তার ব্যাপক প্রভাব সৃষ্টি হয়েছিল, তাই না? না এখনো আছে, এখনো অনেকে দেয় যে মাদার টেরেসাকে তারা এখনো ভাবে যে সে সেন্ট, সে একজন ফেরেশতা, সে দুস্থ আর্তদের সেবা করার জন্য পৃথিবীতে এসছে। কিন্তু আমার মনে হয় সম্পাদক ভাই, আমরা অন্তত জেনে গেছি মানে মাদার টেরেসার মুখোশ কিন্তু উন্মোচন হয়েছে, অনেকটাই হয়েছে, কিন্তু সাধারণ মানুষ অনেক কিছু জানে না, যেটা আমরা আলোচনা করি বা পর্যালোচনা করি। কি বলেন? না এখন ধরেন আমরা যেটা দেখি, আমরা দেখি যে আমাদের ইউটিউবে কি ধরনের হচ্ছে দর্শক বেশি, ধরেন বিনোদন ধর্মী আলোচনা পছন্দ করে। আমাদের ধরেন আমাদের তো একটু আলাদা ধরনের ভিডিও আমরা আপলোড করি, তাই না? কিন্তু তার মধ্যেও কি হয়, এখানে যেগুলো বিনোদন ধরে সাথে আমাদের বিতর্ক হচ্ছে, হ্যাঁ, গালাগালি হচ্ছে, তর্কাতর্কি হচ্ছে, এইসব খুব উপভোগ করে। কিন্তু ধরেন আপনি যদি একটা নির্দিষ্ট বিষয় নিয়ে রেফারেন্স দিয়ে, দলিল দিয়ে, একাডেমিক ধরেন একাডেমিক আলোচনা করে একটা ভালো ভিডিও আপনি আপলোড করলেন, সেটার হচ্ছে ভিউয়ার কিন্তু কম। তাহলে আমাদের মধ্যে জ্ঞান চর্চা আর প্রবণতা কম। তো এখন ধরেন মোবাইল সবার হাতে ঢুকলো সামনে, আচ্ছা এই চ্যানেল তো একটা ভিডিও ভালো লাগছিল, এটা তো সাবস্ক্রাইব করে রাখছিলাম, তো দেখি কি আপলোড করছে, ও একটু দেখলো, দেখলো যে হ্যাঁ বিনোদন ধর্মী, হ্যাঁ এই গালাগালি চিল্লাচিল্লি হচ্ছে, একটু শুনি, মজা নিই, এইরকম ধরনের। এ ধরেন এই ভিডিওটার আমরা যেটা এখন যেটা করছি, এইটার ভিউ খুব একটা বেশি কিন্তু হবে তা কিন্তু না। ঠিক আছে, মোটামুটি আমাদের আজকের লাইভটা এখানে অনেক বড় হয়ে গেল, লাইভটা এখানেই আমরা শেষ করে দিই। লাইভটি প্রচুর ভিডিও আছে, আমি যদি শেষ করে তো হয়তো একদিন বা দুদিনও শেষ হবে না, এত ভিডিও আছে। মূলত আপনাদের এটা ভিডিওগুলো দেখানো এটা না যে মজা দেওয়া, যে লোকজন লাফাচ্ছে, ভিডিওগুলো দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই সব মিথ্যাচার বেশাতি আমাদের আশেপাশে প্রচুর ঘটে চলেছে, প্রতিবাদ করুন এগুলোর, এইটা যে কেন হয় না এটা নিয়ে একটা রেশনাল আলোচনা করুন, এবং এই লোকগুলোকে দেখলে আপনি বলুন যে সে একজন ফ্রড, এবং সে আপনি তাকে টেস্টে ফেলুন, কোনো একটা পরীক্ষাগারে ফেলার মতো, তাকে ফেলে চেক করুন যে সে কতটা সত্যি, অবশ্যই সে মিথ্যে, এবং আপনি সময়ের সাথে সাথে আপনি বুঝতে পারবেন তার আসল রূপটা প্রকাশ পাবে। এগুলো তুলে ধরতে হলে তাকে পর্যাপ্ত তথ্য তার কাছে থাকতে হবে, হ্যাঁ যুক্তি থাকতে হবে যে এইটা কেন চিকিৎসা না, এটা কেন প্রতারণা, সেটাকেও যুক্তি দিয়ে উপস্থাপন করতে হবে। এবং বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স এইটা বলছে, এইটাও হয়তো মানুষের ভিতরে উপস্থাপন করতে হবে, সেটা বুঝুক আর না বুঝুক। কিন্তু সেটা যদি আপনি না পারেন, তাহলে কিন্তু ওই 10 জন যারা বিশ্বাস করছে তারাই উল্টো আপনাকে ধমক দেবে যে ধর্মীয় তুমি ফালতু কথা বলো, হ্যাঁ এত মানুষকে ভালো করছে দেখছো না। এইভাবে কিন্তু এই ধরেন সমাজে এখন কিন্তু শিক্ষিত মানুষের প্রভাব কম, এখন আমাদের সমাজে প্রভাব হচ্ছে মোল্লাদের, টাকাওয়ালা মানুষের, রাজনীতিকদের, এবং সে রাজনৈতিক হচ্ছে টাউট, বাটপার এবং ক্ষমতাসীন, যে হ্যাঁ যারে তারে গালি দিতে পারে, যারে তারে মারধর করতে পারে, এরকম নেতা আর কি। তো তার বাইরে আপনি যখন একজন শিক্ষিত মানুষ যখন সে যুক্তি দিয়ে সমাজের কাছে একটা বিষয় উপস্থাপন করবে, তার এই বিষয়গুলো কিন্তু সহজে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে সে পারবে না, এটা হচ্ছে ব্যাপার। জি, তবে আমার মনে হয় যে আমাদের চেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে, মানে আমরা যেটা করছি, পরিবর্তন আসছে না এটা আমি মানি না, পরিবর্তন অবশ্যই আসছে। মানুষ এখন একদম কোনো ধর্মগ্রন্থের উপর, আমি এটা খুব ভালো দেখেছি যে একদম ধর্মগ্রন্থকে অন্ধভাবে বিশ্বাস করা থেকে মানুষ কিন্তু অনেক সরে এসছে। যে কোনো ধর্মের অন্ধভাবে কোনো ধর্মগ্রন্থ বিশ্বাস করার চেয়ে আমরা অনেকটা সরে এসছি। না এখন ধরেন আমি হচ্ছে যে আজকে ক্রিকেট খেলা ছিল না, টি20 ম্যাচ, যে কি বলে নিউজিল্যান্ডের সাথে হলো, ওখানে ওই যে খেলা শুরুর আগে বিভিন্ন মন্তব্য করে না, ধরেন ওখানে শাহরিয়ার নাফিস আসছিল, আর পাইলট টলাট আসছিল, আশরাফুল আসছিল, তাই এরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে বহর ছোটাইলো, তাহলে এইটা কিন্তু তাদের বিশ্বাসের জায়গা থেকেই, তাই না? কথায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, তার মানে কি ধর্মের প্রতি তাদের প্রচন্ড বিশ্বাস বা আস্থা রয়েছে বলেই কিন্তু তারা বলছে। এখানে কিন্তু তাকে বাধ্য করা হচ্ছে না যে ধর্মীয় টার্মগুলো ইউজ করতে, সে কিন্তু সে স্বতঃস্ফূর্তভাবেই এইগুলো বলছে। তার মানে কি, এরা শিক্ষিত মানুষেরা ধর্ম কর্মে খুব বেশি আক্রান্ত হয়ে গেছে, তাই না? আমি আপনি কিন্তু একদম কথায় কথায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলছি না, এগুলো তো ধর্মীয় টার্ম, তাই না? জি জি জি। এবং অন্যের কালচারকে আপনাকে অ্যাডাপ্ট করতে বাধ্য করা হচ্ছে, বুঝছেন? হ্যাঁ, তো এরা তো একটু আলাদা সমাজের মানুষ, তাই না? কিন্তু এরা যখন মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এখন আমি সমস্ত অন্য টিভি প্রোগ্রামগুলো দেখলেই দেখি মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, কিন্তু ক্রিকেট প্লেয়াররা তো আর এই সমাজ থেকে একটু অগ্রসর ধরা হয়, তাই না? কিন্তু তারাই তো এটা হরহামেশা বলছে। তাইলে কি এই সমাজটা বিশ্বাসীদের প্রভাবে প্রভাবিত হয়ে গেছে তো, এবং সেইটা করতে যে সামাজিকভাবে আপনাকে এইগুলো করতে হচ্ছে। ধরেন হচ্ছে আমি একটা উন্মুক্ত জায়গায় এরকম আমি বা পাবলিক প্লেসে আমি যখন নিজের মতো বক্তব্য দিতে যাব, তখন কিন্তু আমি এরকম ধর্মীয় টার্মগুলো ব্যবহার করব না, কিন্তু ওরা করছে। তার মানে কি, এরা আত্মিকভাবে চর্চা করে বা এটা বাস্তবায়িত করে বা আমল করে, যেটা আরবিতে বলতে হয়, তো এরা আমল করে। তো এই আমাদের সমাজটা ধর্মীয়ভাবে আক্রান্ত হয়েছে, তো এইটা আসলে আপনি যে সার্কেলে উঠা বসা করছেন সেখানে হয়তো এটা হচ্ছে না, কিন্তু তার বাদ বাকি সব জায়গায়। তো ধরেন আমি বহুদিন পরে বাইরে গেলাম শুক্রবারে, দেখলাম তো সব রাস্তা ব্লক করে মসজিদের সামনে নামাজ পড়ছে, গাড়ি ঘোড়া আটকানো। তো শুক্রবারে কিন্তু অফিস আদালত বন্ধ, বাজারে মার্কেটের মধ্যে হচ্ছে মানুষ মসজিদ ভরা, তারপরে চলে আসছে রাস্তায়, এত মসজিদ দুই হাত অন্তর অন্তর। তার মানে কি, মানুষ ধর্মে আক্রান্ত এবং মানুষ আমল করছে, ধর্মকর্ম করছে, সেখানে যুক্তি মানছে না। ধরেন কোভিডে বলা হচ্ছে যে তুমি সামাজিক দূরত্ব বজায় রাখো, কোভিডের যে নির্দেশনা সতর্কতা সেগুলো বলা হয়েছে, তারা কিন্তু মানছে না, ধর্মের কারণে মানছে না। আমরা হয়তো অনেক আগেই ক্লিয়ার হয়ে যেতে পারতাম, কোভিড মুক্ত হয়ে যেতে পারতাম, কিন্তু আমরা পারি না, এই যে ধর্মীয় কারণের অবাধ মিলামেশার কারণে। হ্যাঁ, জামায়াতে নামাজ, জামায়াতের ধর্মীয় সমাবেশ, এই সবগুলো কারণে। এবং ধরেন ধর্মের কারণেই তো বলা হচ্ছে যে না হচ্ছে সংক্রমণ রোগ বলে কিছু নেই, এবং আল্লাহ তোমার দিলে তুমি তো রক্ষা পাবা না। এইসব যে মৌলবীদের প্রচারণায় মানুষ কিন্তু অন্তভাবে বিশ্বাস করছে, এবং করেই তো আমরা এত দূর পর্যন্ত চলে আসলাম। হ্যাঁ, আমরা এখন ওরা আবার এই পাবলিক গুলো এখন আবার যখন দেখা যাচ্ছে যে আপনাকে দেশের বাইরে যেতে হবে, যখন আপনাকে চাকরিতে যেতে হলে টিকা না নিলে হবে না, হ্যাঁ, সার্টিফিকেট দেখাতে হবে, তখন কিন্তু এরা রাত জেগে জেগে লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছে। তারা কিন্তু বিশ্বাস এটা নিজ থেকে না, এটা বাধ্য হচ্ছে, তাই এই সার্টিফিকেট লাগবে, টিকার সার্টিফিকেটটা লাগবে, না হলে আমি চাকরিতে যেতে পারছি না, বিদেশে যেতে পারছি না, বা যে কোনো কাজে যেতে পারছি না। এই জন্য কিন্তু তারা রাত জেগে লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছে এখন। কিন্তু তারা কিন্তু এই ধর্মর কারণে এই সবগুলো কোভিডের যে সতর্কতা এরা গ্রহণ করে নাই। তো আমরা হয়তো একটা সেফ সাইডে আছি, যেখান থেকে আমরা মনে করছি যে আসলে ধর্মে অতটা আক্রান্ত না মানুষ, কিন্তু আপনি সামাজিকভাবে কয়েকদিন উঠা বসা করে দেখেন মানুষের ভিতরে কেমন ভাবে ধর্মীয়ভাবে মানুষ আক্রান্ত, এবং সেখানে আপনি কোনো যুক্তি দিলে তারা গ্রহণ করবে না। ধর্মটাই যেখানে যে যুক্তিটা ধর্মের বিরুদ্ধে যাবে সেটা তারা গ্রহণ করবে না। যে বিজ্ঞানের যে বিষয়টা আপনার ধর্মের বিরুদ্ধে যাবে সেটা তারা গ্রহণ করবে না। হ্যাঁ, এখন তো সবকিছুর ভিতরে হালাল খোঁজা শুরু করছে, এবং ব্যবসাদাররাও দেখাচ্ছে যে এইটা হালাল এইটা হারাম, অথবা আমি হালালটা দিচ্ছি এটা গ্রহণ করো, এইটা ক্রয় করো, এইসব। হ্যাঁ, ব্যবসাদাররাও তো এখন ধর্মের ব্যবসা শুরু করছে। তাহলে সমাজের কোন পর্যায়ে চলে গেলে মানুষ যুক্তিহীনতা, আর কোন পর্যায়ে চলে গেলে এইসব ব্যবসার ফাঁদে মানুষ পড়ে। ঠিক আছে, ধন্যবাদ মাইকেল। আমরা ধন্যবাদ সকলকে। আসলে অনেক রাত হয়ে গেছে, এখনো যারা মন দিয়ে 12 জন শুনছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। যে অন্তত আমি ভাবিনি যে এত মানে কেউ আসবেন রাত্রেবেলা, কারণ কোনো বলেও আসেনি, এই লাইভটা বলেও শুরু হয়নি। কিন্তু আমি এটা চাইছি যে এই লাইভটা যদি শেয়ার করতে পারেন খুব ভালো হয়, কিন্তু আরো বেশি ভালো হয় যদি এইটা দেখান অনেককে এবং তাদেরকে বোঝাতে সক্ষম হন যে আমাদের আশেপাশে এগুলো যে ঘটে চলেছে এগুলো মিথ্যে। হয়তো আপনি পড়াশোনা জানেন, আজকে যারা শুনছেন, হয়তো আপনার পাশে যে আছেন বা আপনার কাজের যে মহিলা আপনার বাড়িতে আসে সে হয়তো অত শিক্ষিত নয়, অন্তত তাকে বলুন যে তার বাচ্চাকে হসপিটাল নিয়ে যেতে, কোনো ওঝার কাছে না। অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা ধৈর্য ধরে শেষ অবধি শুনলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি।